ভিউয়ার্স, আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। তো ডিম রান্না তো আমরা সবাই মোটামুটি করে থাকি, তো আজকে আমি নিয়ে এসেছি নতুন রকমের একটা ডিমের রেসিপি। তো চলো দেখতে থাকো এই রেসিপিটা, যদি তোমরা সবাই ভাত, রুটি এবং ফ্রাইড রাইস দিয়ে খেয়ে থাকো দুর্দান্ত লাগে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি 4 থেকে 5 টেবিল স্পুন আমি তেল দিয়ে দেবো। তো আমি পুরোটাই সর্ষের তেল আজকে রান্না করব। তো সর্ষের তেলের মধ্যে আমরা যদি 1 চামচ নুন লবণ দিয়ে দিই, তো তাহলে কী হয়, তেলের মধ্যে কিছু ছাড়লে ওটা চটফটি ওঠে না। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দেবো আর 2টো টমেটো দিয়ে দেবো, টমেটোর ভাগটা বেশিটাই থাকবে। তো আমি উল্টে পাল্টে ভালো করে ডিমটা আর টমেটোটা ফ্রাই করে নেব। তো ডিম বেশি ফ্রাই না করলেও হবে, হালকা হালকা করে করলেও হবে। এখানে দেখতে পাচ্ছ ডিমটা হালকা হালকা করে ফ্রাই হয়ে গেছে। তো আমি বেশি ফ্রাই করব না, আমি আগেই বলে দিয়েছি, জাস্ট হালকা হালকা করে ফ্রাই করে নেব ডিমটা। তো এরপর আমি ডিমগুলো তুলে নেব। দেখো টমেটোটা ফ্রাই করার সাথে সাথে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে এবার ক্যাপসিকামটা ফ্রাই করে নেব, উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আমার টমেটোটা দেখো অনেকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার ক্যাপসিকামটা একটু ফ্রাই হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব, একসাথে মিক্সড করে নেড়ে নেব। আমি আদা রসুনের পেস্টটা আগেই দিয়ে দিয়েছি যেন কাঁচা ভাবটা তাড়াতাড়ি চলে যায়, কারণ এখানে তো বেশি মশলা উপকরণ নেই। তো তার জন্য আমি আদা রসুনের পেস্টটা আগেই দিয়ে দিয়েছি। এরপর আমি এটা অন্যরকম স্টাইলেই যেহেতু রান্নাটা, তো এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। মশলাটা আমার একটু ফ্রাই ফ্রাই হয়ে যাওয়ার পর আমি যে কাঁচা পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ কোটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেড়ে নেবো, একসাথে সব মশলাগুলো একসাথে করে নেড়ে নেবো। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই ফ্রাই না হবে ততক্ষণ আমি নেড়ে নেব। এখন দেখো টমেটোটা পুরো গলে গেছে, আমি ভালো করে টমেটোটা ঘেঁটে নেব, আমি হাতা দিয়ে ভালো করে টমেটোটা ঘেঁটে নেব, কারণ আমি গোটা টমেটো রাখবো না, পুরো টমেটোই বেশিরভাগ যেহেতু আছে। তো টমেটোটা আমি ভালো করে সব একসাথে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ভালো করে মিক্সড করে নেড়ে নেব। তো এবার আমি যে মশলাগুলো ইউজ করেছি সেটা হলো জাস্ট 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ইউজ করবে। তো আমি ভালো করে মিক্সড করে নেব মশলাগুলো, মিক্সড করে এরপর আমি ইউজ করেছি টমেটো কেচাপ। আমি 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। তোমরা যদি স্কিপ করে যেতে চাও তাহলে স্কিপ করতে পারো, বাট টমেটো কেচাপ দিলে এটা যেহেতু টমেটো দিয়েই বেশিরভাগ টমেটো দিয়েই রান্নাটা করা, তো টমেটো কেচাপ দিলে আরও টেস্ট হয়। তো টমেটো কেচাপ দিয়ে ভালো করে আমি মশলাগুলো একসাথে করে ফ্রাই করে নেব। দেখো আমার রান্নাটা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে,
মশলাগুলো কষে গেছে, তারপর আমি এক কাপ মতো জল দেব। এখানে জল বেশি দেবে না তোমরা, জাস্ট এক কাপ জল দিলেই যেহেতু রান্নাটা গ্রেভি গ্রেভি হবে। তো গরম ভাত আর ফ্রায়েড রাইস রুটির সাথে দারুণ লাগে খেতে। তো এর জন্যই পুরো তরকারিটাই গ্রেভি গ্রেভি বানাতে হবে। তো এখানে আমার তরকারিটা ফুটছে, তো আমি এখানে চারটে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফোটার সাথে সাথে দেখো আমি এখানে যে দুটো ডিম ফ্রাই করে রেখেছিলাম এগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। তোমরা যদি গোটা গোটা ডিম দিতে চাও তাহলে গোটা ডিমও ইউজ করতে পারো। তো আমি এখানে অর্ধেক করে নিয়েছি, যাতে বেশ টেস্ট লাগে অর্ধেক ডিম, কুসুমটা ভালো করে একেবারে গ্রেভির সাথে মেখে যাবে, বেশ ভালো লাগবে খাওয়ার সময়। তো দেখো এখানে অলরেডি হয়ে গেছে আমার তরকারিটা, ফুটেও গেছে। এবার দেখো পুরো তরকারিটা আমার শুকিয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো আমি পুরো তরকারিটাই, আমি আগেই বলেছি তোমাদের এটা রেসিপিটা পুরোটাই গ্রেভি গ্রেভি হবে, তো ডিমের রেসিপিটা পুরোটাই গ্রেভি থাকবে। তো দেখো পুরোটাই শুকিয়ে গেছে। এরপর আমি যে কাটা ডিমগুলো ছিল সেই কাটা ডিমগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দেখো আমি ডিমগুলো উল্টে পাল্টে করে নিয়েছি গ্রেভিটার মধ্যে, দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট কমপ্লিট রান্নাটা। তো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কতই না টেস্টি। তো আমি এখানে রান্নাটা সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো কেমন খেতে হয়েছে তখনও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রেসিপি দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরাও ভালো থেকো, আমাকেও ভালোবাসা দিও, এভাবেই সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা এরপর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি দিয়ে,